আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আবার নতুন একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা সাধারণত নীল গাছ বলে থাকি ব্রিটিশ আমলে এই গাছটি চাষ করা হতো বর্তমানে এই গাছটি খুব একটা চাষ করা হয় না কিছু কিছু এলাকায় চাষ হয় তবে এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে এটি একটি ঔষধি গাছ আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে নীলা গাছ বলা হয় বা নীলি গাছ বলা হয় এর এলাকা ভিত্তিক অনেক রকমের নাম রয়েছে তবে আমরা সাধারণত এটাকে নীল গাছ হিসেবেই চিনি বন্ধুরা এর বোটানিক্যাল নাম ইন্ডিগো ফেরা টিনটোরিয়া এই গাছটি সাধারণত উষ্ণ বৃজ কপ ও বাতনাশক কৃমি রোধক কেশ বিষনাশক এবং রক্তশোধক এই গাছ হাড়ের ব্যথা কমায় এই গাছের ফল সাধারণত মার্চ মাসের দিকে শুকিয়ে যায় এবং বীজ বের হয় এই গাছ দেখতে অনেকটা সারপুঙ্খা গাছের মতো বন্ধুরা অনেকে সারপুঙ্খা গাছকেই নীল গাছ মনে করে কিন্তু এই গাছের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে আমি সুন্দরভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন সারপুঙ্খা গাছ চারিদিকে বিছে যায় মানে ছড়ায় ছিটে যায় কিন্তু নীল গাছ একদম সোজা দাঁড়ানো থাকে এবং বেশ উচ্চ উচ্চ হয় 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 গাছ সাধারণত বেশি না থেকে ফিট দুই আর এই গাছ থেকে ফিট ফিট বা পর্যন্ত হয় আর সারপুঙ্খা গাছের পাতা এই গাছের পাতা দেখতে অবিকল কিন্তু যদি নীল গাছের পাতা আপনি টান দিয়ে সেরেন মাঝখান থেকে তাহলে একদম স্ট্রেট মাঝখান থেকে ছিঁড়ে যাবে আর সারপুঙ্খা গাছের পাতা যদি আপনি টান দিয়ে সেরেন তাহলে বাঁকা হয়ে ছিঁড়ে যাবে বন্ধুরা গাছের ফুল সাধারণত গোলাপি কালার হয়ে থাকে আর এই গাছ এই গাছের ফুল সাধারণত হালকা গোলাপি হয়ে থাকে বন্ধুরা এই হচ্ছে পার্থক্য এবং নীল গাছ একটি বিষরোধক অর্থাৎ রক্তশোধক আপনার শরীরে যদি কোনো বিষ ঢুকে যায় বা আপনি কেমিক্যাল সেবন করে থাকেন সেক্ষেত্রে এই গাছটি ব্যবহার করা হয় বা কুকুর কামড়াইলে বা কোনো প্রাণীর বিষ যদি আপনার শরীরে চলে যায় বা অনেক সময় অশুদ্ধ পারদ যদি কেউ সেবন করে সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এই গাছটি বেশ বড় হয়ে থাকে সারপুঙ্খা গাছ অতটা বড় হয় না আমি সারপুঙ্খা গাছের ভিডিও দেব নেক্সটে আপনার অবশ্যই দুটি গাছের মধ্যে পার্থক্য দেখে নেবেন এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে চুল কালার করার ক্ষেত্রে গাছটি ব্যবহার করা হয় জলাতঙ্ক রোগের ক্ষেত্রে হাইড্রোফেভিয়া যেটাকে আমরা বলি বা র্যাবিস রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি বন্ধুরা বুকের ধরপর বা হার্টবিট যদি বেড়ে যায় বা বুকে ব্যথা হলে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি লিভারের যে কোনো রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে গাছের বিভিন্ন রকমের প্রয়োগ রয়েছে হুপিং কাশির ক্ষেত্রে এরপরে অশুদ্ধ পারদ বা পারদ যদি কেউ সেবন করে থাকে বা পারদ জাতীয় কোনো ঔষধ যদি সেবন করে থাকে সে পারদ যদি শরীরের ভেতরে থাকে সেটি প্রসাবের মাধ্যমে বের হয়ে যায় এই গাছের সাহায্যে খিচুনি বা মৃগি রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি মস্তিষ্ক রোগের ক্ষেত্রে মস্তিষ্কজনিত যে কোনো রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপরে শরীরের বিশাল পদার্থ বের করার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপরে পুরাতন পেটের ব্যথা যাদের হয় ক্ষেত্রে পেশাবের সমস্যার ক্ষেত্রে এরপর পেটে কৃমি হলে সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি আমরা পাইলসের এর ক্ষেত্রেও এই গাছটি ব্যবহার করে থাকি এবং নাকের রক্ত বের হলে এই গাছটি আমরা ব্যবহার ব্যবহার করা হয়েছে আমি যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করছি এই গাছের গুণাগুণ বলার আগে একটি কথা আপনাদেরকে না বললেই নয় বন্ধুরা আমি শাস্ত্র মতে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা জানেন বা দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন আমি শাস্ত্র দেওয়ার চেষ্টা করি এবং যারা কমেন্টস করে তাদের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় আমি যে প্রয়োগগুলো বলি এই প্রয়োগ ব্যবহার করে উপকার পাইনি এরকম কোনো রেকর্ড নেই আর আমি একজন আয়ুর্বেদিক স্টুডেন্ট আমি আয়ুর্বেদিক পড়াশোনা করে আপনাদেরকে এই ভিডিওগুলো দেই এবং আমি পারিবারিকভাবেও এই জ্ঞান রপ্ত করেছি এবং আমি শাস্ত্রের যা দেওয়া রয়েছে কথা রয়েছে তার মধ্যে আপনার অথর্ববেদে বিশেষ করে বেশি দেওয়া রয়েছে এবং এই চতুর্বেদ থেকে বিশেষ করে অথর্ববেদ থেকে এই আয়ুর্বেদ বই গুলো সংকলন করা হয়েছে বিভিন্ন ঋষিমণি যেমন চরক শশ্রুপ এরকম আরও অনেক আয়ুর্বেদ ঋষিমণি যারা ছিল তারা বই পুস্তক লিখে গেছে যখন আপনার মুদ্রণ চালু হয়েছে অর্থাৎ লেখালেখি চালু হয়েছে বা বই ছাপানো চালু হয়েছে সেই সময় আপনার এই বইগুলো সংকলন করা হয়েছে এবং সংস্কৃত ভাষায় বেশি করা হয়েছে পরবর্তীতে এটাকে সংস্কৃত বাংলায় আনা হয়েছে এবং স্পষ্ট বাংলায় খুব কম সংখ্যক বই রয়েছে এবং প্রাচীন নামগুলোই গাছের দেওয়া রয়েছে এলাকা এলাকাভিত্তিক আমরা যে নামগুলো বলে থাকি এই নামগুলো খুব কমই থাকে সেই হিসেবে আমাদের গাছগুলো চিনতে অনেক কষ্ট হয় তারপরেও আমরা যারা আয়ুর্বেদ নিয়ে ছোটোবেলা থেকে বা পারিবারিকভাবে যারা রপ্ত করেছি এবং বিভিন্ন ওস্তাদের কাছে গিয়ে বিভিন্ন গুরুর কাছে গিয়ে বিভিন্ন জনের কাছে গিয়ে আস্তে আস্তে আমরা এই গাছগুলো চিনেছি এবং শাস্ত্রে অনেক নাম দেওয়া রয়েছে শাস্ত্রে যে নামগুলো দেওয়া রয়েছে অনলাইনে এই নামে সার্চ করলে অনেক সময় দেখা যায় না তবে বোটানিক্যাল নাম দেওয়া থাকলে অনেক সময় বোঝা যায় বা জানা যায় যাই হোক বন্ধুরা আমরা আলোচনা করছিলাম আপনার নীল গাছ নিয়ে গাছ সম্পর্কে বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় শটে করা খুব কষ্ট হয়ে যায় আর শটে করলে বিস্তারিত বলা যায় না চুল কালার ক্ষেত্রে অর্থাৎ চুল আমরা যে কালার করি বা রঙ করি বা কালো করি সেক্ষেত্রে আমরা এই নীল গাছটি ব্যবহার করে থাকি এক্ষেত্রে আপনি নীল গাছের পাতা নেবেন দশ গ্রাম এবং এর সঙ্গে ভিংরাস ভিংরাসের দুটি জাত রয়েছে একটা আমাদের দেশি কালো কেশিদিটাকে আমরা বলে থাকি এবং মহাভিংরাজ একটা রয়েছে যেটাই হোক তবে মহাভিংরাস পেলে সবচেয়েতে ভালো হয় এই নিম গাছের পাতা দশ গ্রাম এবং মহাভিংরা গাছ সম্পূর্ণ দশ গ্রাম নিয়ে ভালোভাবে পেস্ট করে যদি আপনি মাথায় ব্যবহার করেন তাহলে আপনার যদি চুল অন্য কোনো কালার হয়ে থাকে ব্রাউন কালার বা সাদা কালার সেক্ষেত্রে কালো কালার হয়ে যায় এছাড়া আমরা আরেকটি বিশেষ কাজে এই নীল গাছটি ব্যবহার করে থাকি নীল গাছ সকল এলাকায় রয়েছে বা যারা আয়ুর্বেদ আয়ুর্বেদিক চিকিৎসক তারা এই গাছটি রেখে দেয় বা লাগিয়ে রাখে কারণ এমার্জেন্সিতে ব্যবহার করা হয়ে থাকে জলাতঙ্ক রোগের ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোফেভিয়া এই রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি অর্থাৎ কুকুর কামড়ালে যে র্যাবিস রোগটি হয় এ রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এটার ব্যবহারবিধি আমি সুন্দরভাবে বলছি যাদের এই সমস্যায় যারা পড়েন অবশ্যই নীল গাছ লাগাবেন এবং এই প্রয়োগটি করবেন সেক্ষেত্রে এই নীল গাছের পাতার রস পঞ্চাশ এম এবং দেশি কোনো প্রকারের অস্ট্রেলিয়ান বা ক্রোস জাতীয় অর্থাৎ মানে ক্রোস জাতীয় কোনো গরু চলবে না অর্থাৎ জাতীয় কোনো গাভীর দুধ চলবে না দেশি গাভী অর্থাৎ যেই গাভীর আপনার চুট রয়েছে ঘাড়ের উপরে চুট যে উঁচু অংশটা থাকে ঠিক ঘাড়ের উপরে এই জাতীয় গাভীর দুধ হতে হবে তাছাড়া আপনার কিন্তু কাজ হবে না আমি ভালোভাবে বলছি নিয়মটা শাস্ত্রীয়ভাবে উল্লেখ করা রয়েছে শাস্ত্রের ভাষাটা একটু অন্যরকম আর এবং খাঁটি বাংলায় আমি বলার চেষ্টা করছি নীল গাছের পাতা পঞ্চাশ এমএল অর্থাৎ এই গাছের পাতা রস নিবেন পঞ্চাশ এমএল এবং পঞ্চাশ এমএল পরিমাণ দেশি গায়ের শুদ্ধ দুধ নেবেন এর সঙ্গে এই নীল বেলপাতার রস মিশিয়ে যদি পনেরো দিন পনেরো দিন বা সাত দিন যদি নিয়মিত সকাল সন্ধ্যা এই কুকুর কামড়ানো বা শিয়াল কামড়ানো বা বিড়াল কামড়ানো বা বাদুর কামড়ানো বা যে কোনো প্রাণী কামড়ানো অর্থাৎ জলাতঙ্কর জীবাণু যারা বহন করে এই জাতীয় প্রাণী যদি আপনাকে মানে কামড় দেয় বা কাটে সেক্ষেত্রে এই প্রয়োগটি আপনি করবেন পঞ্চাশ এম নীলের পাতার সরাচ অর্থাৎ রস এবং পঞ্চাশ এম এল দুধের আমি আবারও বলছি এই নীল পাতার সোরাষ পঞ্চাশ এম এবং দেশি গাভীর শুদ্ধ দুধ পঞ্চাশ এম নিয়ে সকাল সন্ধ্যা একসাথে মিশে সকাল সন্ধ্যা খালি পেটে নিয়মিত সাত দিন সেবন করবেন বা যারা বয়স্ক বা বেশি দিন হলো যারা এই রোগ বহন করছেন তারা পনেরো দিন পর্যন্ত সেবন করবেন বন্ধুরা এই রোগ হলে সাধারণত রুগীর ভেতরে একটা ভয় সৃষ্টি হয় এবং পানি দেখে ভয় পায় এবং শরীরে বিভিন্ন রকমের জ্বালা পোড়া এবং কামড়ানো হয় এবং এই জ্বালা পোড়া দৌড়াদৌড়ি করে এটা একদম ঠিক হয়ে যাবে এবং খুবই কার্যকর খুবই কার্যকর আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন এরকম এই গাছের আরও অনেক গুণ রয়েছে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ